ব্রিটেনে দিন দিন ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন তরুণীরা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, গত 10 বছরে ব্রিটেনে প্রায় 40,000 মানুষ ধর্মান্তরিত হয়েছে এবং এদের প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের মধ্যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, তাদের অধিকাংশই মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ব্রিটিশ সংস্থা ফেথ ম্যাটার্সের সম্প্রতি এক জরিপে এ তথ্য জানা গেছে। দেশটিতে শ্বেতাঙ্গারা, বিশেষ করে মেয়েরা, খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ফলে রক্ষণশীল ব্রিটিশরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। ইসলাম ধর্ম নিয়ে কাজ করা এই সংস্থার জরিপে উঠে এসেছে, যারা ধর্মান্তরিত হয়েছে তাদের কারো বয়স 27-এর বেশি নয়। ইসলাম ধর্ম বিশেষজ্ঞরা জানান, যেসব সংখ্যা তাদের কাছে হাজির করা হচ্ছে তাতে তারা বিস্মিত। তাদের তথ্যের মূল উৎস হলো লন্ডনের মসজিদগুলো। মসজিদগুলো সবচেয়ে ভালো খবর রাখে এসব বিষয়ে। বাইতুল আল তোমা আয়ারল্যান্ডের মেয়ে। তিনি ইসলামিক ফাউন্ডেশনে একটি প্রকল্পে কাজ করছেন। তিনি বললেন, আমরা লেস্টারে বেশ কিছু বিষয় নিয়ে গবেষণা করছি। আমরা জানতে পেরেছি যে মসজিদগুলো সব মুসলমানদের সংখ্যা নির্ভুলভাবে লিপিবদ্ধ করে না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথচ মসজিদে যায়নি, তাদের কথা কোনো মসজিদে জানে না। এসব মুসলমানকে শাহাদাহ সার্টিফিকেটও প্রদান করা হয়নি। তাই আমাদের কাজের সঙ্গে মসজিদে দেয়া তথ্যের পার্থক্য অনেক বেশি। অনেক কিছুই বাদ গেছে মসজিদের তালিকা থেকে। তবে বাতুল আল তোমা জানান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক বেশি মানুষ এবং তাদের বেশিরভাগই মহিলা। আগে দেখা যেত বিবাহিত মহিলারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কারণ স্বামী মুসলমান। অথচ এখন অবিবাহিত মেয়েরাও এগিয়ে আসছে। নির্ভরতার কারণে নয়, আত্মবিশ্বাসের সঙ্গেই সচেতনভাবে তারা গ্রহণ করছে ইসলাম ধর্মকে। তবে যেসব মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা তাদের পরিবার বা বন্ধু বান্ধবের কাছ থেকে সরে গেছে অনেক অনেক দূরে। ফ্রান্সেস্কার বাবা মা এখনও মেনে নেননি নিজের মেয়ের এই পরিবর্তন। ফ্রান্সেস্কা বললেন, আমার পরিবার পুরো বিষয়টি অত্যন্ত খারাপভাবে দেখেছে। এখনও তারা স্বাভাবিকভাবে আমার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তারা এখনও কথায় কথায় উত্তেজিত হয়ে ওঠেন। তবে যে কোনো পরিবারের জন্যই তা মেনে নেওয়া কঠিন। একটি বিশেষ রীতিনীতিতে যখন সন্তানদের বড় করা হয়, তখন হঠাৎ করে যদি কোনো সন্তান নিজে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বাবা মায়েরা অত্যন্ত ভেঙে পড়েন। তারা ভীত হয়ে পড়েন, মেনে নিতে পারেন না। সবসময় নেতিবাচক মনোভাব নিয়ে তারা কথা বলেন। হে আল্লাহ, এইভাবে পুরো দুনিয়াতে ইসলামের আলো ছড়িয়ে দিন, শান্ত করে দিন পুরো দুনিয়াকে। আমিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।